Hey guys, welcome to my new vlog. So guys, আমি জামা পরিনি, এখন এখানে অনেক গরম হচ্ছে, তো আমি জামা পরে আপনাদের সাথে কথা বলছি। So guys, আমি জামা পরে নিয়েছি, চুলটাও তো গাইজ আমি টিভি দেখছিলাম এক্ষুনি, তো আমি এখন ভাবলাম কি আপনাদের বলেই দিই। তো গাইজ আমার যে পার্সেলটা আসার কথা ছিল, আমি যা ফ্লিপকার্টে অর্ডার করেছি আপনাদের কালকে আমি বলেছি, যদি আমার সেই ব্লগটা না দেখে থাকে তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বেলো, কিন্তু এই ব্লগটা দেখার পর আপনারা দেখবেন। সো হ্যাঁ, সো গাইজ আমি আমি আজকে আনবক্সিং ভিডিও করবো না, করতে পারছি না, সরি, কেননা আমার পার্সেলটা এখনও আসেনি। আমি দেখছি কালকে, কালকে যেদিনকার আসবে সেদিনকার আমি স্টার্ট করে দেবো। আমি নির্দিষ্ট টাইম আপনাদের বলতে পারছি না গাইজ, সরি। আজকে আমি সেকেলিন ব্লগও শ্যুট করবো না, ডেলি সেকেলিন ব্লগ আপনাদের মানে ভালো লাগবে না। তো চলুন বাইরে যাওয়া যাক। তো গাইজ আমি আজকেও ঘুরে গেছিলাম বাবা, আমি আরও আমার একটা বন্ধু, ওই বন্ধুটা যেটা আমার ব্লগে মাঝে মাঝেই আসে, তারপর আমরা আমরা দুজন সাইকেলে, বাবা আর একটা কাকু ভাগে গেছে। সো চলুন আমি ওই ঘরে গিয়ে আপনার সাথে কথা বলছি। আমি বাইরে চলে এসেছি করে দিচ্ছি, তেগড়ি বলি, এখানে রোদ হচ্ছে, কিন্তু কুড়ে কুড়ে ফেলা হয়, এখানেও ফেলা হয়, এখানেও ফেলা হয়। ওখান দিয়ে দেখা যায় বাবা এখানে ঘুমাচ্ছে, মা টিভি দেখছে। ব্লগ শ্যুট করার মুডই নেই আমার। সো আমি দুটো লিঙ্ক দেবো, আমি আজকে একটা ফটো ছেড়েছি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বেলো, আর ওটা আর কালকে যেটা ব্লগটা শ্যুট করেছি লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বেলো, ব্লগটা দেখার পর আপনারা দেখবেন। তো গাইস আমি আই ডোন্ট নো কি শ্যুট করতেও পারি গাইস। তো গাইস হ্যাঁ আমি শ্যুট করে নেবো, সেকেন্ড ব্লগ শ্যুট করবো, তগড়ি বলি সেকেন্ড ব্লগ শ্যুট করবো, শ্যুট করবো গাইস, সেকেন্ড ব্লগ শ্যুট করবো। তো আমি এইটুকু বলার জন্যই আপনাদের আজকে ভিডিওটা। তো আমি ঘরে গিয়ে আপনার সাথে কথা বলছি। সো গাইজ আমি ঘরে চলে এসেছি, সো আমি আজকে সাইকেলিং ব্লগ শ্যুট করবো, আমি ভাবলাম যে করবো না, কিন্তু সাইকেলিং ব্লগটা খুব ভালো আমি রেসপন্স পাচ্ছি, যদি আপনারা না দেখে থাকেন তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বেলো, খুব ইন্টারেস্টিং অ্যান্ড ভালো ব্লগটা। সো আমি এটা নর্মালি বানালাম আপনাদের বলার জন্য কি আমি আজকে আনবক্সিং ভিডিও বানাচ্ছি না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। গাইস আমি আবার জামা খুলে দিয়েছি। সো গাইস ফাইনালি আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, 5 ঘন্টা লেগেছে গাইস, এখন বেজে গেছে, আপনাদের দেখে দিচ্ছি, আমি দেখি আপনার সাথে কথা বলি। সো গাইস এখন 2:38 হয়ে গেছে, আমি আমি অনেকক্ষণ ধরে এডিটিং করছি, কমপ্লিট ফাইনালি আমার হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আর আজকে বিকেলে সেকেন্ড ব্লগ পক্কা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।